আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। হিরো আলম নানা সময় আলোচিত সমালোচিত, এই মানুষটি তার নামের সাথে হিরো মিছেমিছি লাগাননি, কাজের মাধ্যমেই নিজেকে হিরো প্রমাণ করেছেন। ছুটে চলে গেলেন সিলেটে বন্যা কবলিত মানুষের কাছে। তার সমস্ত সমালোচনাকে পেছনে ফেলে মানবতার খাতিরে সে যে ধরনের ভূমিকা পালন করে গেল বানভাসীদের জন্য, সেটাই এখন মুখ্য বিষয়। তার কথাগুলো খুবই হৃদয়স্পর্শী ছিল। আসুন ভিডিওটি আগে দেখে আসি, তার মুখ থেকেই শুনে আসি কি বললেন তিনি সিলেটবাসীর জন্য। আর আপনি সবাই জানেন আমি প্রতিটা ক্ষেত্রে দেখি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ হলে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই কারণে গরিব গরিবের দুঃখ বোঝায়। আমি একবেলা না খেয়ে থাকার কি কষ্ট ওই দিনটা আমি পার করে এসেছি। তাই যে কোনো জায়গার যে কোনো বিপদ হলে, যে কোনো ইয়ে হলে আমি ঠিক থাকতে পারি না। তাদের পাশে আমার যতটুকু সম্ভব হয় ততটুকুই আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজকে আপনি মানে গোয়েনকাটের কোন কোন এলাকায় যাবেন বলে বা কতটি পরিবারকে আপনি সহযোগিতা করবেন বলে? আমরা সর্বমোট 1000 পরিবারকে আমরা চিন্তাভাবনা আছে। আর একটু করবে আপনারা দেখছেন দাদা 50 বস্তা চালু দিয়েছে, আর আমাকে তরফ থেকে আমরা দেখতেছি আমি দৌড় থেকে আমরা কিছু টান নিয়ে এসেছি যাত্রাপালার পক্ষ থেকে। তো অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন, আমরা চেষ্টা করবো আপনার পাশে। এবং যে সমস্ত এলাকা পানিবন্দি আর যে সমস্ত এলাকায় মনে করি দুর্যোগ বেশি, আমরা সেই সমস্ত এলাকাগুলোতে আমরা এগুলো আমরা যে কটা ইউনিয়ন দেখব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কোনো যে কটার মধ্যে জায়গার মধ্যে বেশি মনে করেন মানুষের অভাবে আছে, সেই সমস্ত এলাকাগুলোতে আমরা বেশি দেবো। আলম ভাই, আপনি কি মনে করেন যে আপনার মতো যারা সেলিব্রিটি এরা এরকম গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো উচিত না? এরা সেলিব্রিটিদের বড় কথা না, যে কোনো লোকই আল্লাহ পাকে আমাদেরকে দাঁত দেয় যে সমর্থন দিয়েছে, তাদের সবারই মুখে দাঁড়ানো উচিত। কৃষক আমরা জোর মিলে মৃত্যু হয়, আমরা এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু কিছু নিয়ে যেতে পারবো না। আমরা যেটুকু মানুষের পাশে দিয়ে যাবো এটাই কিন্তু পরকালের জন্য আমাকে টাকা হয়ে দাঁড়াবে। তাই আমি সবাইকে একটা কথা বলবো, আপনাদের যার যার সমর্থন আছে শুধু সেলিব্রিটি না, আপনারা যে কোনো আপনাদের অর্থ সমর্থ লোক আপনারা সবাই পাশে দাঁড়াবেন, এটা আমরা একটা আহ্বান আপনাদের কাছে। সবাইকে আসসালামু আলাইকুম। যাত্রাপালার সমস্ত দর্শকদের জানাই হিরোলের পক্ষে আনতে কবিনের শুভেচ্ছা। আমরা আজকে এখানে এসেছি কেন আপনার সবাই জানেন, আমি গতকাল এখানে সিলেটে এসেছি, কালকে শাহজালাল সাহেব পড়ার মাদের জিয়াদ করেছি। আর আমি এখানে আসার আগে বলেছিলাম যে আমি বন্যার্থীদের মধ্যে কিছু সহযোগিতা করব, যে আপনাদের ভালোবাসায় আজকে এতটা আসতে পেরেছি। আমরা চেষ্টা করবো অল টাইম শুধু সিলেট না, বাংলাদেশের যে কোনো আনাচে কোনাচে যে কোনো বিপদে আমরা অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো, এটা আমাদের অল টাইম আমাদের আগে থেকে মনে করেন এ থাকে যে যে কোনো জায়গায় মানুষের বিপদ হলে মানুষের পাশে দাঁড়ানো একটা কর্তব্য মানুষের। তাই আমি একটা কথা বলবো, মানুষের পাশে দাঁড়াবেন। আর আপনাদের এলাকায় আমি এখানে না আসলে বুঝতাম না মানুষের ভালোবাসা কত দূর মানুষের একটা বোঝায়, যে আপনাদের একজন এমন একটা ব্যক্তিকে আজকে আমার পাশে দাঁড়া আছে সুভাষ দাদা। যে অবশ্যই দাদা একটা দিন চিন্তা করবেন, মানুষের অতীত কিন্তু ভুলে গেলে তারা জীবনে কষ্ট হয়। আমরা অনেক টাইমে দেখেছি যে আমাদের অনেক টাইমে নির্বাচন হলে যে কোনো কিছু হলে আমরা দেখতে পাই যে আমরা ভোটের আগে যে কোনো তাকে আমরা অনেকে বড় বড় কথা বলে যে সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো, অনেক কিছু আপনাদেরকে উপহার দেবো, কিন্তু দুঃখে ধর্ষ চলে গেলে একটা কিছু শব্দ আছে মাতলে না কি জালে বলে, যাই হোক কত কথা বলতে চাই না। আপনার সবটা চিন্তা করবেন কোন লোকটা আপনার আপনজন, কোন লোকটা আপনি আপন লয়, সুখে দুঃখে মধ্যে রাতে যাকে আপনি কাছে পাবেন, এই যে দেখেন দুঃসময় যাকে আপনার কাছে পাবে সে হলো যে প্রকৃত মধ্যে আপন ভাই। তাই দেখেন এই সুখে দুঃখে এত মানে সে ভোটে অপরাজিত হয়েও দেখেন তাও আপনাদের পাশে আসে, সে তুলে ইচ্ছে করতো আপনাদের পাশে কিন্তু নাও দাঁড়াতে পারতো। তাই আপনাদের ভালোবাসার সামনে আমরা মানুষ ভুল বলে ভুলের উদ্যোগ কেউ না, আমরা একবার না পারলে দেখো শতবারের শব্দ আছে। তাই এবার আসতে পারেনি সে যে লোক আপনাদের এই দুঃসময় আপনাদের পাশে এসে দাঁড়াইছে, অবশ্যই আপনারা তার পাশে অবশ্যই থাকবেন। এবং আপনাদের এই দুঃসময়ে আমি অনেক দূর থেকে আপনাদের পাশে এসেছি, আপনারাও আমাদের দোয়া রাখবেন। আমি এসেছি যাত্রাপালার পক্ষ থেকে, আপনাদের কিছু টান বেতন করেননি, আর এখানে আমার পাশে আছে দাদা, দাদাও আপনাদের কাছে কিছু টান বেতন করতেছে। তাই দাদাকে আপনারা অবশ্যই আমার পক্ষ থেকে দোয়া থাকবে। এবং সামনে আপনারা যারা মাটি ও মানুষের কথা বলে সুখে দুঃখে এমন একটি ব্যক্তিকে আপনারা সবাই অবশ্যই আপনাদের পাশে নিয়ে আসবেন, এটা আপনাদের কাছে আমার কাছে আহ্বান। হিরো ভাই, আমার একটি প্রশ্ন, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই ব্যস্ততম সময় আপনি পার করছেন, শুধু দেশে নয় ভারতেও কিন্তু আপনার অনেকটা সুনাম রয়েছে এবং দেশে আছেন বিদেশে আছেন, সেই কঠিন মুহূর্তে যখন বন্যায় প্লাবিত আমাদের সিলেট, সেই মুহূর্তে আপনি সিলেট কেন এসেছেন এবং সিলেটকে আপনি কীভাবে দেখেন? দেখুন আমরা তো সবসময় মিডিয়াতে দেখতে আসি, যে কোনো জায়গায় খবর পত্রিকায় দেখতেছি,
তে বাংলাদেশে এই মুহূর্তে সিলেটে প্রচুর বন্যা হয়েছে, খুব অনেক লোক ক্ষতিগ্রস্ত, অনেকে পানি মরে দেবে, অনেকে মনে করেন তাদের বাসায় খাবার নেই। আর আপনি সবাই জানেন আমি প্রতিটা ক্ষেত্রে দেখি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ হলে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই কারণে গরিব গরিবের দুঃখ বোঝায়, আমি একবেলা না খেয়ে থাকার কি কষ্ট ওই দিনটা আমি পার করে এসেছি। তাই যে কোনো জায়গার যে কোনো বিপদ হলে, যে কোনো ইয়ে হলে আমি ঠিক থাকতে পারি না, তাদের পাশে আমার যতটুকু সম্ভব হয় ততটুকুই আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা দেখছেন যে এখানে হিরো আলম এটা উদ্বোধন করছেন, এই ত্রাণ বিতরণ যেটা আছে সেটা ইতিমধ্যে তারা চেষ্টা করেছেন এখানে গরিব দুঃস্থ মানুষদের কাছে তুলে দেওয়ার জন্য, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে দিচ্ছি। দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি চেষ্টা করছি এখানে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম এখন সিলেটের গোয়েন্দাঘাটে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেছেন। ভিউয়ার্স, শুনলেন হিরো আলমের কথাগুলো। নানা সময়ে আলোচিত সমালোচিত ব্যক্তি হিরো আলমের অনেক খারাপ দিক থাকতে পারে, কিন্তু বিপদে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এটাই এখন সবচেয়ে বড় বিষয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হিরো আলমকে ইসলামের জন্য কবুল করে নেন আর ইখলাসের সাথে করা তার কাজগুলো কবুল করে নেন। ভিউয়ার্স, কেমন লাগলো হিরো আলমের কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিন ইয়া রব্বুল আলামিন, মা আসসালাম।